তো আমরা মন্দির প্রাং তো এখানে একটা বিশাল বড় বট গাছ আছে। তুমি তো ঠাকুরের গাছের স্থানে তো দুটো নিজে তো দুটো করে এসছো, ঠিক এই সামনেটাতেই মা দুর্গা বিসর্জন দিতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো এটা হচ্ছে মন্দিরের বাইরে মাঠ, আর এখানে সব খেলা করছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, তো যেটা তোমাদেরকে শর্ট ভিডিওতে বললামই। তো বেলডাং আসার কারণটা হচ্ছে আমাদের ইন্টারনাল এক্সাম ছিল, তো সেটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য এলাম বেলডাঙাতে ঘুরতে। আর ঘোরার জন্য তাছাড়া এমনি কিছুই না। আর আজকে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ডুমনিতলা। সেটা অনেকে নাম হয়তো শুনেছো, যারা বেলডাঙা আশেপাশে তারা তো নাম শুনেই থাকবে। তো ওইটা একটা মন্দির, আর ওইটা আমরা অনেক দিন ধরে যাবো যাবো ভাবছিলাম, তো সেটা যাওয়া ছিল না। তো অ্যাট লাস্ট আজকে আমরা যাচ্ছি, আর সেই জন্য বললাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো যারা নতুন ভিডিও দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর চলো আজ কথা না বলে আজকে ব্লগটা স্টার্ট করি, আর তোমরাও এনজয় করো আর দেখতে থাকো। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা চলে এসেছি ডুমনি তলাতে, আর এই সামনে এটা বোধ হয় মন্দির। তো চলো কি হচ্ছে দেখি আর কি দেখাবার আছে। ওইখানে হাজরা মান আছে ওই ওই পারে, তো আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি, আর চলো দেখাই পুরোটা। তো এটা হচ্ছে মা ডুমনি, তো এটা একটা শিলা বিগ্রহ। তো এখানে যেহেতু লাইটের প্রবলেম আছে তো ঠিকভাবে বুঝতে পারছি না, কিন্তু এটাই হচ্ছে মা ডুমনি যেটা জানতে পারলাম। ওখানে একটা বিশাল বড় বট গাছ আছে, ওখানে একটা মন্দির। তো এটা কি মন্দির জানি না, কিন্তু এটা বন্ধ আছে। ভিতরটা খুব শান্ত, আর অনেক গাছও আছে। চলো এবার মায়ের মন্দিরটা একবার যাই। হাত
এটা কোনো এক সময় হয়তো মন্দির ছিল, সেটা এখন ধ্বংসাবশেষ। আর ওইটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, যেটা জানতে পারলাম। তো জায়গাটা হচ্ছে খুবই সুন্দর আর অনেক গাছ আছে, তো জায়গাটা খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, যেটা বললাম তোমাদেরকে, মানে শুনলাম। তো মন্দিরটা এখন বন্ধ আছে, না হলে দেখানো যেত। আর এখন বৈশাখ মাসের লাস্টে দিকে উৎসব হয় মেলা মন্দিরে, তাই শুনলাম তখন অনেক লোক হয়। আর এটা হচ্ছে সেই নদীটা যেটাই ডুবে গেছিলো মা দুর্গা 2020 সালে, যেটা বললাম তোমাদেরকে। তো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর চলো আরো কিছু তোমাদেরকে দেখাতে পারি যদি দেখাচ্ছি। তো রাজ এখানে কি করছে, ঠিক এই সামনেটাতেই মা দুর্গা বিসর্জন দিতে গিয়ে সে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, একবার এই সামনেই, ওই যে রাস্তা ওইটার ওখানেই। তো এটা হচ্ছে মন্দিরের বাইরে মাঠ, আর এখানে সব খেলা করছে। তো বন্ধুরা চলে এসেছি আর ডুমনি তলা দেখে, তো ডুমনি তলা আর দেখলাম, আর রাজদের স্কুলটা দেখলাম। রাজ পরে হচ্ছে হরেকনগর স্কুলে, তো বেলডাঙ্গার পাশেই, আর ওটাও দেখলাম। তো মন্দিরটা খুবই ভালো লাগলো, আর যে বিলটাতে মানে বিলটাও খুবই বেশ ভালো লাগলো। তো বৈশাখ মাসে মেলা হয় শুনলাম, তো অনেক দিন ধরে একটা যাওয়ার ইচ্ছা ছিল। এর আগের ভিডিওতে হয়তো বলেছি যাবো, কিন্তু যাওয়া হয়নি। অ্যাট লাস্ট এইটাতে মানে এইবার এসে যাওয়া হলো, তো খুবই ভালো লাগছে। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে গান বাজছে, অনুষ্ঠান হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। আর চ্যানেলকে নতুন হতে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই।